हेलो गाइस, वेलकम टू माय चैनल कुरिफिटी रिव्यू दे। आज के আমরা একটা ফুড রিভিউ দিব, আর সেই রিভিউটা দিবে আমার মেয়ে ফামিদা উস্তাদ লিনু। হাই বলে দাও সবাইকে। সে এখন খাবার নিয়ে ব্যস্ত। বাবা তুমি কি খাচ্ছো এখন? তুমি কি খাচ্ছো? এটা কি বার্গার খাচ্ছো? কেমন এটা? হ্যাঁ, মজা লাগছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডিউ, যেটার ভিউটা আপনারা দেখেছেন একটু আগে, সেটাই এখন আমরা ফুড রিভিউ করব। ফুড রিভিউ দিচ্ছি। এটা মাগুরার অন্যতম একটা রেস্টুরেন্ট। তারা এখন খাওয়া দাওয়াতে খুবই ব্যস্ত। বোঝা যাচ্ছে যে বার্গারটা বেশ ঝাল হয়েছে। এখানে বোম্বাই মরিচ ইউজ করা হয়েছে। ঝাল ডালের পর এখন তুমি কি খাচ্ছ বাবা? এটা কি? মাসালা ওটস। বলো, সে এখনো ঝালে শোষাচ্ছে। বেশ ভালোই ঝাল দিয়ে দিয়েছে। আচ্ছা, বলবো না, যেহেতু তার ঝাল লেগেছে তাই এখন একটা আইসক্রিম নিয়ে আসা হয়েছে। দেখি আইসক্রিমটা চেরা। দেখতে বেশ ইয়ামি। যদিও চকলেট ফ্লেভারটা দিও না, বেশি খাওয়ানো যাবে না তো আম্মু, তোমার তো ঠান্ডা। অল্প অল্প জাস্ট ঝালটা যাতে মিটে যায় তাই। বাস হয়েছে, আর না আর না। লিনু এখন এটা ওয়েফারটা খাবে। ঝাল গিয়েছে তোমার? বার্গারটা খুবই স্পাইসি ছিল, যার কারণে ওরা ঝাল লেগে গেছে। বেশি একটা খেতে পারিনি। হয়েছে, আর দিও না। বার্গারটা এত স্পাইসি ছিল যে মেয়ের বাবারও ঝাল লেগে গেছে। যেহেতু সে বার্গারটা খেতে পারলো না, চিকেনটা খাচ্ছে। চিকেনটা খাচ্ছো? কেমন চিকেনটা? কেমন? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। ভালো? কেমন ভালো? শক্ত? বেশি শক্ত করে ফেলছে না ই আছে, নরম আছে? নরম আছে, খেতে পারছো? আমার মেয়ের কাছে ভালো লাগলেও চিকেনটা অ্যাকচুয়ালি বেশি ফ্রাই হয়ে গিয়েছে। উপরে যে ক্রিস্পি অংশটুকু বেশি ভাজা হয়ে গেছে। কাছে অতটা বেশি ভালো লাগছে না যদিও। চিকেনটা অ্যাকচুয়ালি কেমন এই বেশি ভাজার জন্য কি খাতে লাগতেছে। বার্গারটা আমার কাছে সুপার লেগেছে। বেশি স্পাইসি ছিল, বোম্বাই মরিচ ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে মশলাগুলো মশলাগুলো খুবই দারুণ ছিল। এখন হচ্ছে আমাদের অন্থনের পালা। আমার অন্থনটা কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে? মজা লাগে? পচা? কেন পচা? কেন তোমার কাছে অন্থনটা পচা লেগেছে? এই যে, আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো। এখন আমার পালা।
দেখি এটা কেমন লাগে। অন্তনটা এভারেজ, বেশ ভালোই। এখন আমরা খাবো হচ্ছে স্যুপ, থাই স্যুপ। থাই স্যুপটা এসবে বেশ ভালোই মাংস টাংস দিয়েছিল। আমি যেহেতু চিংড়িটা অ্যাভয়েড করি তাই আমার পুরোটাই দিয়েছে মাশরুম আর চিকেন দিয়ে, যেহেতু আমার মেয়ের প্রবলেম হয় যার কারণে আমাকে অ্যাভয়েড করতেই হয়। এর সাথে আমার দুই ধরনের সস দিয়েছে এখানে ফুড ইউ, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড ইউ, এটা মাগুরাই। আমার কাছে বেশ ভালোই লেগেছে, অন অ্যাভারেজ, সকলে অ্যাভারেজলি খুব ভালো। দুই ধরনের সস প্লাস মেয়োনিজ পেয়েছি, হোয়াট এভার। এখন টেস্ট করে দেখার পালা। কই গরম, এটা তো হালকা গরম, মুখে দাও না, আমাকে দিও না, আমাকে দিও না। আমার মেয়ে হচ্ছে একটু একটু করে খাবে, সে পুরোটা একেবারে কোনোদিনও খায়নি, আর খাবে কিনা আমি জানি না। স্যুপটা দেখেন কিভাবে ঢেলে ঢেলে রাখতেছে, একটু তো মুখে দাও বাবা, একটু মুখে দাও। যাই হোক, আমি এখানে নিচ্ছি একটু মরিচের, আমি যেহেতু স্পাইসিটা পছন্দ করি বেশি, সো মরিচেরটা নিচ্ছি আমি। রেখে দাও না, সে অনলি, আমার মেয়েটা অনলি চিকেন খাবে, তাছাড়া তার কোনো কিছুই পছন্দ না, সে বেছে বেছে খাবে চিকেন, আর যদি মাছের তরকারি হয় তাহলে বেছে বেছে মাছ, তার ছোটো মাছ হোক আর বড়ো মাছ হোক। খাচ্ছ রিনুমণি, এদিকে খাচ্ছ বাবা, বাবা এদিক তাকাও, মো বাবা ওদিকে গিয়েছে, এদিক তাকাও, সে আইসক্রিম খেয়ে তার মুখ টুক সব ভরায় ফেলছে, যদিও ঠান্ডা। কেমন লাগলো থাই স্যুপটা, কেমন লাগলো? হ্যাঁ এদিকে বলো, তাই যদিও তার থাই স্যুপটা বেশি একটা পছন্দ না, থাই স্যুপের অনলি চিকেন আর ইয়াটা মাশরুমটা সে খায়, তাছাড়া কিছুই খায় না। থাই স্যুপটা আমার পছন্দ। কেমন লাগতেছে মেয়েটার মাংসটা, কেমন লাগতেছে? মজা সে অ্যাকচুয়ালি থাই স্যুপটা পছন্দ করে না, বাট আমার কাছে, আমি পার্সোনালি থাই স্যুপটা অন অ্যাভারেজ বলবো, অ্যাভারেজ বেশ ভালোই, মানে খুব যে সুপার টেস্ট সেরকম না, বাট ভালো। স্যুপটা অ্যাকচুয়ালি কাস্টমাইজ করা যায়, যে যেরকম চাবেন সেরকম দেওয়া যাবে, মানে যদি চিংড়ি চান তো চিংড়ি চাবে দিবে, না ছেলে না দিবে, তো যাই দিক বেশ ভালোই। মাংস অনেক সময় দেখা যায় যে থাই স্যুপের ভিতর মাংস বা মাশরুমটা খুব কম থাকে, কিন্তু এখানে দেখছি বেশ ভালোই আছে। সসটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমার কাছে একটু বেশি বেশি মিষ্টি লাগতেছে, তাই আমি একটু ঝাল নিব আর একটু বেশি। যেহেতু আমাদের ফুড রিভিউ দেওয়া হয়ে গিয়েছে, সো ফুড রিভিউ দেওয়া হয়ে গিয়েছে, তো আমরা এখন এটা মেনুটা দেখাবো, মানে ফুড রিভিউতে কী কী পাওয়া যায়। রাইস বোল, রাইস বোল, চাউমিন, বার্গার,
সাব স্যান্ডউইচ, চিকেন উইংস, পাস্তা, ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স, ডেজার্ট, সবগুলোর মূল্য তালিকা পাশেই দেওয়া আছে। এটা কোথায় অবস্থিত এটা একটু কাইন্ডলি দেখেন। জেটিসি রোড, কৃষি ব্যাংকের রুফটপে, মাগুরা। এখানে সেট মেনু পাওয়া যায়, সেট মেনু ফ্রাইড চিকেন, শর্মা, স্যুপ ফর অর্ডার অনলি, জাস্ট ফর অর্ডার। এই যে আবার দেখাচ্ছি অ্যাড্রেসটা, কারণ আমি পুরো ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরে রেস্টুরেন্টের ঠিক ভিতরে আমরা যেখানে বসেছিলাম। পুরো ভিউটা এরকম, বেশ ভালোই স্পেস আছে এখানে, যে কোনো ধরনের অনুষ্ঠান টনুষ্ঠান ইজিলি করা যায় এখানে। আচ্ছা এখন আমরা একটু যাবো বাহিরের সাইডে। বাইরের সাইডে এটা ছাদের পাশে, এখন আমরা ভিতরের দিকে। এটা হচ্ছে তার বাহিরের প্লেসটা, এই যে মাগুরা সেই ব্রিজ, নতুন ব্রিজ, ভিউটা বেশ সুন্দর। এই এখানে হচ্ছে পে ফার্স্ট, আগে পে করতে হবে দেন অর্ডার। ভিতরে কিচেন, ঠিক এদিকটা হচ্ছে টয়লেট, ওয়াশরুমটা ঠিক এদিকে। দুটো ওয়াশরুম প্লাস বেসিন, স্পেসটা বেশ সুন্দর। মাগুরার মাগুরার মধ্যে টোটাল তিনটা রেস্টুরেন্ট আছে এটা নিয়ে, ফুড ফুড ইউ নিয়ে। তো এটা নতুন, তাই এটা বেশ সুন্দর ও জাঁকজমকপূর্ণ, বেশ সুন্দর আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনারা যদি অবশ্য সময় পান আর যদি মাগুরার বাসিন্দা হন বা মাগুরায় ঘুরতে আসেন, অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।